আরে বইটা বাদ দাও দেখেন গ্রামীণ রাস্তা এই প্রকল্পের আওতায় মাহবুব আলী মাননীয় এমপি এটা উনি উদ্বোধন করছেন উদ্বোধন করে দেখেন এই ব্রিজের টাকা কত লাগছে আপনাদেরকে দেখাইতে চাই এইটাই মজার জিনিস এই ব্রিজ করতে গিয়া খরচ পড়ছে দেখেন খরচ পড়ছে নির্মাণ ব্যয় ভালো করে দেখাও এটা নির্মাণ ব্যয় 71,90,453 ইউনিয়ন দেওয়ার গাছ বাস্তবায়নকারী সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর 3,71,00,000 প্রায় 66,00,000 টাকা বেশি লাগছে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশবাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত বেশি লাগছে প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজ গুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার বললে তুই আমার এর মানে এরানি কথা বলো না তোমরা বুঝছো বুঝছো আরে যে মানুষটা নিরকম অন্যায় দাঁড়াইয়া কইল না আমি তাদেরকে মাথা রাখি ফোন দিয়ে যার সাথে তোরে বয়া দেখছি এর সাথে তুই বললে এখানে এই সময় আব্বার একবারই আমার পছন্দ হয়েছে না ফোনে অঙ্কা আমি বুঝছি যে যার দ্বারা আমি বয়া আসলাম এর দ্বারা বেলা দুই তিন দিন বললেও একান্তে ধরাই দিলাম আমি মাহবুব আলী ভাইয়ে কয়টা লোকে একবারে কয়টা লোকে নষ্ট করে ফেলেছে মাহবুব মাহবুব আলী ভাই একটা ছোট কাটার সমস্যা আছে এটাই ল এই লোকটা এমপিবার আগে কোন সময় এলাকা পাইছে না আপনারা দেখছেন সে জানিও না সেটা বালা সেটা খারাপ বুঝতে জানে না তা উনার বাবা ছিলেন এমপি এয়ারপোর্ট থেকে উনি যে দেখা গেছি আর এলাকা পাইছে না নেত্রী মুস্তফা শহীদ সাহেবের পরে দেখছে যে আরেকজন এমপি আছে তার ছেলেরা লাইতে লাগছে সে আইয়া তো বালাও ছিলেন না খারাপও ছিলেন না আর যে ভাই খারাপ আর আমরা সাধারণ মানুষ আপনি যাইতা তিনটা চারটা ফোরটা পইলা অমুক নেতা ইন্টারভিউ দিয়ে আছে যাও দেখবো কিনা এরপরে এই নেতা আপনারা মিডিয়া দেখুন আমার মাপ করে দিলাই আরে আমার আমরা কেন হয় ওইলে বইলে মার উপরে অতীন তুললে ওইলে মাও ভাই তুমি এমন তাই মেয়েছি মাধবপুরের প্রত্যেক মানুষ প্রায় খসম করে দিছে যে পদ্মালী বই আপনারা আমি আজকে কথা দিয়ে যাই কালকে আওয়ামী লীগের বর্ধিত সভায় এরা আমার একজন আওয়ামী লীগের সেক্রেটারি কইছে আমি নাকি যারা সন্তান আমি নাই করছি না মনে কষ্ট দিছি না মনে কষ্ট দিছি না কিন্তু আমার কষ্ট লাগছে যার হ্যাঁ আমার নাম লইও না আমারে যে তার সন্তান কইছে
আমার অপরাধ হইছে এই শুনো আমার অপরাধ কি দাঁড়ায় নি অপরাধ হইলো আমি দাঁড়াই নি আপনারা দাম বাড়ি গিয়েছিল কি এরা চাইছিল যখন ভাও খান মার কাট মার আরে আমি দাঁড়াই নি কেন এরা ওকে দাম দে আমি যদি না দাঁড়াইতাম কেও রেজি গেল মানে না না চিনলো না না আপনারা চিন্তা করতেছেন আমার এলো এরা যে মিটিং কইরা আমার গালাগালি করে আমার মা বাপ তুলিয়া আমার আশ্চর্য লাগছে ভাইসা আমারে কাহিলিয়া আমি যার লেগে জীবন দিলাম আমার উপজেলা চেয়ারম্যান খাদি চেয়ারম্যান তার জন্য জীবন দিয়ে আমি তার চেয়ারম্যানের বিরুদ্ধে গিয়ে আমি নৌকা ফাঁস করাইছি আমি তাহলে কইছি না খাতি চেয়ারম্যান দে যে তাই আমার মামা লাগুন যে মামা আপনি আমার পক্ষে বার করেন আমি কোনোদিন কইছি না আপনি জানি না মামা লোকের পক্ষে এটা হন কিন্তু আমার মামা আমার মা রে কিভাবে কইতেছে তাই দাঁড়িয়ে কইতে পারলো না যে এইভাবে কি দিন দেখো না তাহলে আমার মানে বলছ তুই পাকিস্তানের পর বাংলাদেশ এটা বাধা লাগে না তুই আমেরিকা আইল তোর বউগুলো বলি সব আমেরিকা আমি বলছি মা আমি সারা জীবন বাংলাদেশের মানছে আমাদের পড়াশোনা বলাইছে একটা মিনিস্টার বলে দাঁড়াইছে সুনারগা আমি যদি আমেরিকা যাই যে আমেরিকার সেবা দিব মাইনচা বলব এটা কথা কেন আমি তার মোবাইল মা আর আজকে আজকে তখন লাগিয়া আজকে আমেরিকার মতো সবাই বর্ধিত সবাই কয় আমি মেলে যাবো সন্তান আমার মা মোবাইল দিচ্ছে তার বইলাই হবে সারি তোমার করতেছে আমি বলছি না যে তাদের গিয়ে শাসন করো তারা তো দাঁড়াই হতার যে আমার বললে তুই আমার এর মানে এরা কথা বলিও না তোমরা পুরসাও পুরসাও আরে যে মানুষটা কি রকম অন্যায় দাঁড়াইয়া কইল না আমি তাদেরকে মামা রাখি দুঃখের কথা কি তা বলতাম আমার এক বিয় লাগছে না ওনার তার রহমান সালিম ভাই টিকার মধ্যে হবিগঞ্জের মেয়র সে আমার সম্বন্ধী সে আমার বড় আপন আপন খালা তো ভাই আমার শ্বশুর বাড়ির থেকে সে পড়েছে তার নির্বাচনে আমি জানতে দিছি এই হরিগঞ্জের পৌরসভা নির্বাচনে সে যখন আমি বিয়া করি তার মা মান্তন বন্ধে তার মান্তন বন্ধে যখন আমি বিয়া করি সে আমার তার বই তুলে দিছে দেয়া হয়েছে সোনার গাছ তোমার কাছে বিয়া দিলাম তুমি আমার বন্ধে কষ্ট দিও না আমি তার বন্ধে কোনোদিন কষ্ট দিছি না নাইলে মানছে হইব দিছি গাইয়ে হইব যে সোনার গাছের মানুষ খারাপ আর আজকে আদালত মানছেন ভাই বুয়া আমার কয় আমার বাপ বিয়া করছেন যুগাউরা গড় জামাই আমি একটা জালোর সন্তান আর আমার সম্বন্ধে বইয়া একটা প্রতিবাদ পর্যন্ত ভালো লাগে।
করতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে সাথে সবাইকে ধন্যবাদ।